নটা বেজে গেছে আর আমি চলে এসেছি ভূপালে। বাট ভূপালে এসেছি একজন রিলেটিভের বাড়িতে, তাই এখানে এসে একদম ব্লগ করতে পারছি না, আর করবো না, বিকজ এখানে ফার্স্ট টাইম এসেছি, তো ব্লগ করবো না। তো এখানে এসে যা যা করবো তোমাদের একটু একটু দেখানোর চেষ্টা করবো। এখন ও কিছুদিন ছুটি পেয়ে গেছে, সেজন্য করে প্ল্যানিং করে চলে এসেছি। তো চলো, এখন আঙ্কেল আন্টি বাজারে গিয়েছে কিছু জিনিসপত্র কিনতে, আমরা দুজন হাওয়া খাচ্ছি বাইরে দাঁড়িয়ে দিয়ে আর কিছুই না। এছাড়া তোমাদের এই জায়গাটা একটু দেখিয়ে দিই। আজকে আকাশে একদম মেঘ নেই, আজকে বৃষ্টি হয়নি, তাই জন্য আমাদের প্ল্যানিংটা আজকে সাকসেসফুল হয়ে গেছে। জায়গাটা খুব ভালো, একদম পুরো ফ্ল্যাট বাড়ি, বাট পাশে এয়ারপোর্ট, সারাদিন দেখছি ফ্লাইট উঠছে এখান দিয়ে। দেখো বিকেলের আকাশটা কি ভালো লাগছে। ইন্দোরের আমার বাড়িতে তো ছাদ নেই, তো এখানে এসে ছাদে উঠতে পেরে খুব ভালো লাগছে। আমার ফেভারিট ব্যালকনি, তো এখানে এই জিটুদের বাড়িতে দুটো ব্যালকনি আছে, তো ব্যালকনিতে এখন দাঁড়িয়ে আছি। তো এখন তো দুজনে বসে বসে কোনো কাজ নেই, এখন বসে বসে দুজনে বসে বসে হাওয়া খাচ্ছি আর টুকটাক কি করছি সেটা তোমাদেরকে দেখাবো। চল, একদম কাছ দিয়ে ফ্লাইটটা যাচ্ছে। ল্যান্ড করে ফেলেছে, তো ছাদের উপরে এলাম। ছাদে কি সুন্দর বাগান করে রেখেছে, তোমরা দেখতেই পেলে পুরো ফ্লাইটটা এখানে জাস্ট ল্যান্ড করলে মানে রাত্রিবেলায় বুঝতে পারে না, একদম মনে হলো চোখের সামনে দিয়ে ফ্লাইটটা ল্যান্ড করলো। এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে, বাট রাত্রিবেলা এই দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিলিটারি ক্যাম্প হেডকোয়ার্টার ভূপালের। এটা পুরো পাহাড়ের ওপরে, যত লাইটিং দেখা যাচ্ছে সব পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে এটা। তো এখন ছাদের হাওয়াটা এনজয় করছি। এ দেখো আজকে পূর্ণিমা, তো আকাশের চাঁদটাও দেখো কি সুন্দর। হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং। কালকে গল্প টল্প করে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, আর বিশেষ কিছু করিনি, আর আজকে আবার সকালবেলা থেকে কন্টিনিউ করছি। এখন দেখো আমি সেই ছাদে চলে এসেছি যেটা কাল রাতে তোমাদের দেখিয়েছিলাম। এই জায়গাটা এত ভালো লাগছে, চার কালকে রাতে বৃষ্টিও হয়েছে, তো একদম ওয়েদারটা ঠান্ডা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। মানে এখন কালকে রাতে যেগুলো দেখেছিলাম সেগুলো এখন সকাল থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখন ঘুম থেকে উঠে এখন একটু ফ্রেশ টি হয়ে নিয়েছি, এবার চা খাবো। তার আগে ভাবলাম যে ছাদে যাই, একটু ছাদের হাওয়া খেয়ে আসি, তাই চলে এলাম আর তোমাদেরকেও দাঁড়া দেখি। এই দেখো দূরে, অনেক দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। ভূপালটা অ্যাকচুয়ালি পাহাড়ে ঢাকা একটা শহর। তো এখন নিচে যাই, ও তো ঘুম থেকে উঠে পড়েছে, চাটা খেয়ে নি, তারপরে সারাদিন কি কি করছি তো তোমরা দেখতেই পাবে। তো চলো এখন সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিই, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো এখন ঝটপট নিচে যাই। আজকে সকাল থেকে আর কোথাও আমরা বেরোইনি, কারণ সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছিলো এদিকে। তো সকাল থেকে বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, এখন রান্না বান্না হয়ে গেছে, যাক এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এখন দেখা যাক, এখন লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে দেখা যাক কোথাও বেরোই। দিদিরা সব চলে আসবে, দিদিরা আসলে তারপরে প্ল্যানিং আছে যে কোথাও একটা ঘুরতে যাবো, এখন সেটা সিলেক্ট হয়নি, তো কোথায় যাবো সেটা তোমরা দেখতেই পাবে। অলরেডি বৃষ্টি থেমে গেছে, এয়ারপোর্টের ওয়াল, একটা প্লেন নামছে না তো দেখতে পাচ্ছি না, সামনে পাহাড়টা কি সুন্দর লাগছে।
ফাইনালি ভোপালের মলে পৌঁছে গেছি। তো এখন রিলায়েন্স মার্কেট নতুন মার্কেট পৌঁছে গেছি। ইন্ডিপেন্ডেন্স গোটা ইন্ডিয়া সেজে উঠেছে। এরপর এখানে গাড়ির এক্সিবিশন লেক দেখতে পেরেছি। এ দফা এখানে সোলার সিস্টেমের জন্য লাইট জ্বলে, আর এই হচ্ছে সেই লেক। এখন লোকটার লেকটাকে দুর্ধর্ষ লাগছে আজকে, এমনি তো বর্ষাতে লেকে জল বেড়ে গেছে প্রচুর, দারুণ লাগছে। এখন পুরো এখন প্রচণ্ড জ্যাম, তো এখন আমরা লেক থেকে এবারে যাচ্ছি। থ্যাঙ্ক গড যে কিছুটা কমে গেছে। আমরা যখন বাড়ি ফিরি পুরো দুজনেই চুবড়ে ভিজে গেছিলাম, মানে এত বৃষ্টি কি বলবো। মানে বৃষ্টির জন্য আমাদের অনেক প্ল্যান ছিল, সেগুলো কিছু করতে পারিনি। মানে সোজা লেক থেকে একদম বাড়ি চলে এসেছি, তাও পুরো রাস্তাটাই পুরো ভিজে গেছি, তাই রাত্রে আর ব্লগটা করিনি। তো এবার চলো আমাদের রাখি কীভাবে আমরা সেলিব্রেট করলাম এখানে, সেটা ব্লগ দেখো তোমরা। কোই পে নাওগে হুম নাই নাই
मामी का मुंह नहीं आएगा नहीं तो क्या करते हैं शादी में ये किए सगी बहन के अलावा। अरे नहीं फोटो वाले तो कितने जो फोटो खींचे जा रहे हैं ऐसा लग रहा था पीछे जा रहे पति की गलती का कभी बोल रहे हंसो कभी हंस सकते हां उतार लो बेटा उतार लो चल चट्टी बन जाने पे आ जाओ हां तो मजाक तो मजाक नहीं बोलो फुग्गा लो अपना ए फोटो कैसे ए पिक्स भी कैसे रेडो पता चल बंगाली में हमारे हम लोग नहीं हमारे पास इसलिए नहीं है ओदरु खनो पड़ा है बुलुदरी खनो पड़ा है नहीं नहीं मेरे हाथ में नहीं है आप करोगे कि हां भाई तो भाई भोपाले चार दिन पर जेम्मार बाड़ी तो दीदीरा इस प्रचुर रोई हुल्लोर मजा मस्ती चलते तो जेटुकु पारलाम तोमादेरके एक एक क्लिपिंग देखार चेष्टा कर लम तो तुम्हारा बोलो तुम्हारे केम लगल भिडियो और आजकल तीन दिन जार्डिटा एखने कमप्लीट करो टोटल एक भिडियो जा तो तुम्हारा सबा देखो और भलो लगले अवश्य लाइक शेयर एंड सबसक्राइब करो ब्लॉगिंग देखे तो ब्लॉगटा एखे एंड कर देखा जी तुम्हारे संगे आबार नतून ब्लॉग नहीं नतून किछु नहीं तो आज के बाय बाय।